আমার নাম ছবি সাহা, আমি আদিত্যপুরে বাস করি, জেলা বীরভূম। আমি কাগজে চলা করি, আমার বয়স 75। আমি 25 বছর ধরে এই ব্যবসা করি। আমি এগুলো নিজেদের চেষ্টায় শিখেছি, নিজের ইচ্ছাতে। মানে দোকানে যে জিনিসপত্র আনত সেগুলো দেখে দেখে নিজেই শিখেছিলাম। আমার অভাবই সংসার ছিল, ছেলে মেয়েদের বিয়ে থাকার পর আমার অভাব, তার জন্য আমি পয়সার জন্য সংসার চালাবার জন্য এগুলো করেছিলাম, চেষ্টা করে যে যাতে দুটো পয়সা আসে, কর্ম করে খাবো। একটা কাগজকে ছুরি দিয়ে প্রথমে কাটি, তিন ভাগ করি, ছ পিস হয়। সেটাকে আবার গোল করে আটা লাগাই, আটা লাগিয়ে গোলটা করে নিয়ে তারপরে আবার ভাঁজ করি। ভাঁজ করে ছোট ছোট করে চার কোনা করে, গোল মতো করে চার কোনা করে কেটে পিছনে লাগাই, আটা দিয়ে ওইভাবে করি। এগুলো তৈরি হয়ে গেলে আটা দিয়ে, আটা দিয়ে লাগানোর পর এগুলো রোদে শুকাতে হয়, মিলে আবার তুলে সব একটা করে দুদিকে ইয়ে করে ভাগ করে করে সব গুছিয়ে দড়ি দিয়ে বেঁধে ওজন করে দোকান দোকানে দিয়ে আসি। কতগুলো খদ্দের আছে? তিনটে দোকান আগে কতাম বলছিলেন দিতাম, এখন পারি না তো বল করে দিয়ে আসতাম। তখন চাহিদা এতটা ছিল না, হ্যাঁ তখন চাহিদা এতটা ছিল, এখন চাহিদা হয়েছে, এখন প্রচুর লোক করার লোক হয়েছে প্রচুর। এখন পেপার তো জানি বেশি মাছ পেয়েছে, পেপার তো সবসময় জোগাড় করছে, সবাই পেপার পড়তেও নিচ্ছে না অনেকজনে, যারা নিত সব বন্ধ করে দিয়েছে। সব মোবাইলে দেখছে খবর, টিভিতে, পেপার কম পড়ছে সব। এগুলো 25 টাকা কিলো কিনি পেপারগুলো, আর 60 টাকা কিলো বিক্রি করি। আটাগুলো কন্ট্রোলে যে ময়দাগুলো দেয় প্যাকেট ময়দা, সেগুলো কিনে নিয়ে এসে উনুনে আগুনে বাটি দিয়ে গরম করে জল দিয়ে গুলে গরম করে আটাগুলো তৈরি করি। এগুলো কত লাগে জানি? 1 কেজিতে তো 220 খানা পর্যন্ত লাগে, 500 প্যাকেট 220 খানা করতে হবে 1 কেজি ওই জন্য, তবে 60 টাকা পাবো।